এক প্রেম কাহিনী। একটি মেয়ের একটি ছেলের সাথে অনলাইনে আলাপ হয়। তারপর তারা ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠে, তাদের মধ্যে কথা চলতে থাকে। এরপর মেয়েটির ছেলেটাকে ভালো লাগতে থাকে। তারপর তারা অনেকভাবে দেখা করার চেষ্টা করতে থাকে, কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর ছেলেটি মেয়েটিকে বলে, আমরা আবার পরে চেষ্টা করব। একদিন মেয়েটি মামার বাড়ি যায়। সেখানে ছেলেটি মেয়েটিকে দেখা করার জন্য বলে, কিন্তু বাড়িতে সবাই থাকার কারণে মেয়েটি না করতে থাকে। পরে ছেলেটি জোর করায় মেয়েটি তাকে বাড়ির সবার সাথে তার বন্ধু বলে পরিচয় করিয়ে দেয়। তারপর ছেলেটি তার গাড়ি করে মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেয়। সেইটি তাদের প্রথম দেখা। এরকম কিছুদিন চলতে থাকার পর মেয়েটি ছেলেটিকে প্রপোজ করে। ছেলেটি সেটা অ্যাকসেপ্ট করে নেয়। এইভাবে এক বছর ধরে তাদের মধ্যে কথা চলতে থাকে। তারপর ছেলেটি তার বন্ধুদের সাথে মেয়েটির দেখা করায়। তারপর তারা পুজোতে একসাথে ঘুরে আনন্দ করে। মেয়েটি ছেলেটিকে এতটাই ভালোবাসত যে সে ভাবছিল তাদের প্রেমের কথা বাড়ির সবাইকে জানাবে। কিন্তু মেয়েটির কি দুর্ভাগ্য, সে কি করে জানাবে যে ছেলে তাকে ধোঁকা দিচ্ছে? একদিন মেয়েটি ছেলেটিকে ফোন করে। তখন একটি মেয়ে ফোন রিসিভ করে। তখন মেয়েটি জানতে চায় যে সে কে। মেয়েটি উত্তর দেয় যে রমেনের গার্লফ্রেন্ড বলছে। সে কথা শুনে মেয়েটির খুব খারাপ লাগে। তখন সে ছেলেটির কাছে জানতে চাইলে ও বলে, কেউ না, ও এমনি বলছে। এইভাবে আরও কটা দিন চলতে থাকে। মেয়েটি ছেলেটিকে মেরি ক্রিসমাস উইশ করার জন্য ফোন করে। তখনও ওই মেয়েটি ফোন রিসিভ করে। তারপর মেয়েটি বুঝতে পারে যে ছেলেটি তাকে ধোঁকা দিচ্ছে। তারপর মেয়েটি খুব ভেঙে পড়ে। সে ছেলেটির থেকে দূরে সরে গেল। তারপর থেকে মেয়েটি আর কাউকে ভালোবাসেনি। ভালোবাসা কখনো একতরফা হওয়া উচিত নয়। যাকে ভালোবাসি না তাকে বলে দিতে হয়, আমি তোমাকে ভালোবাসি না।